না, দেখো কে বলবে এখন, মনে হচ্ছে বিকেল বেলা, সন্ধে হচ্ছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, গাড়ি সব লাগে, ভিজে যাবে তুমি। এই জোর নেমে গেল, জোর বৃষ্টি নেমে গেছে, তা আমরা একটু তারা আমার কাছে ই করি। জয় বজরং, জয় জয় বজরং। জয় জয় বজরং। ছাতা নিয়ে সকালবেলা হাঁটছি আমরা, অ্যানিভার্সারির দিন, অ্যানিভার্সারির মর্নিং স্টার্ট হলো আমাদের এইভাবে। সো গুড মর্নিং ফ্রেন্ড, কেমন মনে আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর এই ওয়েদারটা তো জঘন্য লাগছে, আবার ভালোও লাগছে। আজকে অনেক কিছু রোমান্টিক রোমান্টিক লাগছে না? আজকে 23তম অ্যানিভার্সারি আমাদের ভাই, আর আজকে সেই দিনে আমরা বেরিয়েছি মর্নিং ওয়াক করতে। মানে ওই যে একটা কি নতুন একটা ডায়লগ বেরিয়েছে না এখন, ভাই রে ভাই, 23 বছর কাটিয়ে দিলাম আমরা, এন্ড স্টিল কাউন্টিং। আর কোথাও যাওয়ার জায়গা নেই, দুবার করোনা পজিটিভ হয়েও আমরা বেঁচে গেছি, তো তাহলে আমরা যাব অনেক দূর মনে হচ্ছে, তাই তো? দুবার করোনা পজিটিভ হয়ে বেঁচে গেলাম, অনেক কিছু থেকেই বেঁচে গেলাম, আর বোধহয় কোনো কিছু আমাদেরকে দমাতে পারবে না। হ্যাঁ, আর কি দমাবে। তো আজকে এই শুভ দিনে তোমাদের সাথে শেয়ার করতে, মানে নিশ্চয়ই শেয়ার করব আজকের দিনটা তোমাদের সাথে। তো সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানাই, আমাদেরকে আশীর্বাদ করবেন। তো এই জায়গাটা দেখো, এটা আমি জায়গাটা তোমাদের অনেকবার দেখিয়েছি, এটা হচ্ছে কি 10 নম্বর পুকুর পাড় বলে এটাকে, মানে আমাদের বিজয়গড়ে। তো জায়গাটা খুব সুন্দর করেছে, আর আমি এখান থেকেই আমরা এই রাস্তা ধরেই আমরা মর্নিং ওয়াক করি, জায়গাটা খুব সুন্দর। তো অলমোস্ট হাফ কিন্তু আমরা ভিজে গেছি, একটা সাইড ভিজে যাচ্ছে, যদিও ছাতাটা অনেক বড়। তো আমরা ধরি, তুমি কথা বলো, কারণ আমরা তো সকালে মাছ থাক বাবা পড়া, তো আমরা সকালে ওইখানে পুচকুগুলোকে খাওয়ালাম, মানে আমরা সকালে যাদেরকে খাওয়াই, রোজ সকালে তো ভাত নিয়ে বেরোই, তো ওখানে একটা মানে কালি আর জিও দুজনই বেঁচে আছে, আগের ব্যাচের আর কি, ওরা দুজন বেঁচে আছে। তো ওই কালির বাচ্চা হয়েছে 7টা বাচ্চা হয়েছে, আর ছোট ছোট বাচ্চাগুলো ক্লিপস আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও, খুব সুইট হয়েছে। আমরা খুব টেনশনে ছিলাম, মানে ও তো ভীষণই টেনশনে ছিল, মা তারার কাছে মানে রোজ প্রার্থনা করতো যে ও যেন ঠিকঠাক মতো বাচ্চাগুলো হয়ে যায়। এখনো করছি, এখনো করছি, মানে বৃষ্টিটা, কিন্তু যেখানে দিয়েছে পাশের একজন লোক, সে খুব সহৃদয় ব্যক্তি, এবং সে বললো আপনারা টেনশন করবেন না, বেশি বৃষ্টি হলে আমরা ঘরে ঢুকিয়ে নেব। হ্যাঁ, মানে যাদের বাড়ির বাউন্ডারিতে বাচ্চাগুলো হয়েছে ওনারা ভীষণই ভালো, মানে এর আগে ওর মার যখন বাচ্চা হয়েছে, ওরা যখন হয়েছিল, ওরা খুব টেক কেয়ার করেছে। তো বললাম দাদা বৃষ্টি হচ্ছে কি হবে, বলো কোনো চিন্তা নেই, আমার একটা রুম আছে আমি ওখানে ঢুকিয়ে দেবো। তো নিশ্চিন্ত হওয়া গেল, আর আজকের দিনটা তো স্টার্ট হলো এই নোটে, বৃষ্টি হচ্ছে জানি না, প্ল্যান আছে অনেক রকম, কি হবে না হবে কিচ্ছু জানি না, কারণ দেখ মানে লাস্ট এক মাস ধরে আমাদের যা যা প্ল্যান আমরা করছি সব ভুন্ডুল হচ্ছে। তো আজকে কিছু প্ল্যান আছে, সেটা হবে কি না আদৌ জানি না, বাট কিছু এখন থেকে কিছু বলবো না, যদি যাই বেরোই কিছু করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে যা করতে হবে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। হ্যাঁ, অবশ্যই ভালো থাকুন, আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করছে আমাদের প্ল্যানটা কি হবে, তো ওয়েদারটা দেখি, দিন যেভাবে গড়াবে আমরা প্ল্যান চেঞ্জ করতে থাকবো। পুরো অন্ধকার, মানে এই তো আলোটা বেরোলো এখন, এখন একটু আলো বেরোলো, একটু আগে তো এমন লাগছিল যে সন্ধ্যা হয়ে গেছে, এবং রাস্তা দিয়ে যা গাড়ি যাচ্ছিল সব হেডলাইট জ্বালিয়ে যাচ্ছে, তো এরকম ওয়েদার আমরা এক্সপেক্ট করিনি। সংসার করতে করতে, কিন্তু আশেপাশে জীবজন্তুর সাথে যেটুকু প্রেম করার, এখন প্রেম হচ্ছে ঝগড়া, যত ঝগড়া বেশি হবে ততই বুঝবে রিলেশন ঠিকঠাক আছে, আর যেখানে ঝগড়া নেই সেখানেই বুঝবে গন্ডগোল। ওয়েন্দ্রিলা, তোমাকে বলছি, তুমি তো আমার সব ব্লগ দেখো, তুমি কমেন্ট করো, আমি সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমার এক একটা কমেন্ট, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আর মোটিভেট করে। তো তুমি বলছিলে যে তোমাদের ওখানে তোমরা মানে যত ডগি আছে তোমাদের কি বলে সোসাইটিতে, তোমরা ভেতরে ঢুকতে দেয় না, বাট তোমরা খাওয়া দাওয়া প্রচুর ওদের দাও,
তো এখানে এই ব্যবস্থা নেই, বাট আমাদের এসব এলাকাতে মানে আমাদের বিজয়গড় যাদবপুর এলাকায় এখানে কিন্তু কোনো কুকুর নাকে থাকে না। তো সবাই যতটুকু পারুক, মানে আমরা যেমন একটু করছি এরকম আরেকজন করছে, এরকম করতে করতে মানে মিলিত প্রচেষ্টায় এখানে কিন্তু সব কুকুরাই খেয়ে দিয়ে বেশ ভালো আছে। তো আমাদের এখানে কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই ওদের অনেক আরও বেশি যত্ন নেওয়া দরকার, সেটা তো প্রশাসন হয়তো করবে বা লোকাল লোকেরা ওরা যদি এগিয়ে আসে তবেই কিন্তু ব্যাপারটা হবে, আদারওয়াইজ কী বলবো আর। আমরা যতটুকু পারছি আমরা করছি, এরকমভাবে সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে আমার মনে হয় সবাই যদি আমাদের সবাই যদি একজন দুজনের দায়িত্ব নেয়, হ্যাঁ সবাই যদি একজন একজন দুজনের দায়িত্ব নেয়, দায়িত্ব নিতে পারবে না কিন্তু দুটো তিনটে এরকম করে তো আমরা দায়িত্ব নিতেই পারি। হ্যাঁ, সেটা তাহলে আমি সেই আমাদের আজকে অ্যানিভার্সারি 23তম অ্যানিভার্সারিতে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা লোকালিটি, হ্যাঁ তোমরা তোমাদের লোকালিটি যারাই দেখছো ভিডিওটা, তোমরা তোমার লোকালিটিতে যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে এই ঠান্ডাতে বা এই হঠাৎ বৃষ্টিতে এরকম কষ্ট পাচ্ছে, তাদের জন্য যদি কিছু করতে পারো, কিছু খাবার কিছু কাপড় কেটে দেওয়া যেখানে ওরা রাতে শুতে পারে, তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হবে। এটা আমাদের অ্যানিভার্সারি গিফট হিসেবে আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, এটা রিকোয়েস্ট রইল। হ্যাঁ, এই যে দিও কালি বৃষ্টির জন্য বাচ্চাগুলো কথা বাচ্চা একটু সরাই সরালে দেখতে পাবো। ওরে বাবালে, ওরে 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 ওরে, এই একটার উপরে একটা উঠে আছে, আমি কী করে বুঝবো কটা বাচ্চা? দুটো সাদা বাচ্চা, এক দুই তিন, এক দুই তিন, আচ্ছা আচ্ছা গুনে নিয়েছি, তিনটে দুটো, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, সাতটা সাতটা সাতটা, মা তোমার সাতটা বাচ্চা হয়েছে, মা খুব মিষ্টি মিষ্টি হয়েছে, মা তুমি ভাতটা খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও, গালি খেয়ে নাও বাবা, খাও, দাঁড়া দাঁড়া ঢেকে দি ঢেকে দি ঢেকে দি, ঠিক আছে যাও